সিরিয়াল মন ফাগুনে পিহু বাড়ি আসতে দেরি করেছে বলে এখন বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে রয়েছে আমাদের ঋষি তো ঋষির এরকম অবস্থা দেখে পিহুর পক্ষে এটাই স্বাভাবিক যে ঋষির কেয়ার করা শুধু তাই না আমাদের ঋষি যে একেবারে মুখ ফুলিয়ে বসে রয়েছে শুধু তাই নয় কিন্তু সে সারাদিন কিছু খায়ও নি তো আমাদের পিহু এখন টাচ করবে আমাদের ঋষির রাজকে কিন্তু বিষয় হচ্ছে ঋষি বলে দিয়েছে যে একদম আপনি আমাকে টাচ না করে আমার জামা কাপড় চেঞ্জ করিয়ে দেখান তো তাই করেছে আমাদের পিহু টাচ করেনি একটা জিনিস দিয়ে বেশ ভালো করে ক্রিম মাখিয়ে দিয়েছে তারপরে জামা কাপড় খুলে দিয়েছে জামা কাপড় পরিয়ে দিয়েছে কোনো রকম কোনো সমস্যাই হয়নি কিন্তু হঠাৎ করেই ঘরের মধ্যে চলে এসেছে রুসাদের গ্যাং রুশাদের গ্যাংদের দাবি হচ্ছে যে সামনেই আসছে দেওয়ালি তো দেওয়ালির একটা পার্টি করতে হবে তো দিওয়ালি পার্টি মানেই তো হইহট্টগোল আর নেশার জিনিস তো থাকবেই আর আমরা তো দুদিন আগেই দেখে জানতে পেরে গেছি যে দিওয়ালি পার্টিতে হচ্ছে এক সাংঘাতিক ঘটনা সেটা হচ্ছে আমাদের পিহু এবং ঋষি দু দুজনেই নেশা করছে করে একে অপরের সত্যিই দুজনকে বলে দিচ্ছে কিন্তু বিষয় হচ্ছে দিওয়ালি পার্টিতেই ঘটবে আরও অনেক ঘটনা যেগুলো সম্পর্কে আপডেট আজকে আমি দেবো ছোটো ছোটো করে তবে তার আগে এটাই রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর এরকমই যদি অ্যাডভান্স আপডেট পেতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো চিরকুট ইনফ্রেনি চ্যানেলটিকে আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে সিরিয়াল মন ফাগুনে এখন আমরা দেখতেই পাচ্ছি যে পিহু লেগে পড়ে রয়েছে সৌমেনের পর পর্দাফাশ করবে বলে দর্শক মহল চাইছে যে সৌমেনের পর্দা ফাঁস হোক তার সাথে দর্শক মহল আরও একটা জিনিস চাইছে যে ঋষি আর পিহু একে অপরের সত্যিটা জেনে যাক এবং আরও কাছাকাছি চলে আসুক তো সবার দিক মাথায় রেখে এই মুহূর্তে একটা প্রমো এসে গেছে কিন্তু সৌমেনের পর্দা ফাঁসও কিন্তু হচ্ছে তবে কেমনভাবে কাকা কিন্তু পুরোটা জানতে পেরে গেছে যে আসলে সৌমেন ছেলেটা ভালো নয় পিহুকে সে বিশ্বাস করেছিল এবং সে নিজে বুঝতে পেরেছে যে সে বিশ্বাস করে ঠকেনি সে দরজার আড়াল থেকে আবারও সৌমেনের উপরে নজর রাখছে এবং দেখছে যে সৌমেন সমস্ত কিছু ছবি টবি তুলছে বলছে যে হাজার কোটি টাকার মালিক হব আমি একটা দুটো দিন তারপরে সমস্ত কিছুর মালিক হয়ে যাব বাকি সবাইকে তাড়িয়ে দেবো এ করবো এই ধরনের বক্তব্য সে নিজের মতো নিজে পেশ করে যাচ্ছে একা একাই আর এই সবকিছু দেখে কাকা বুঝতে পেরে গেছে যে পিহু আসলে সঠিক ছিল তো কাকার কাছে একটা ফোন এসেছে বৃষ্টি বাড়ি থেকে যে ওখান থেকে ফোন করে বলা হচ্ছে যে দেখুন আমরা থানা থেকে বলছি ঘোতন যাকে অ্যারেস্ট করা হয়েছিল সে জেল থেকে পালিয়ে গেছে কাকা এই খবরটা জানাতে এখন পিহুকে কল করেছে কিন্তু পিহু এখন কলটা ধরবে কি পিহু তো এখন সবার সাথে মত্ত রয়েছে দিওয়ালি পার্টিতে কি হবে না হবে খারুস কুমারকে আদেও রাজি করানো যাবে কি যাবে না তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা টালোচনা চলছে তারই মধ্যে হঠাৎ করে দেখছে যে কাকাই ফোন করছে তো ফোনটা নিয়ে এসে সাইড হয়ে যায় কিন্তু ঋষির মনে বিশাল সন্দেহ যে মিস বৃষ্টি কেন ফোনটা নিয়ে সাইড হয়ে গেল না সাইড হয়ে গিয়ে উনি কার সাথে কথা বলছেন তো উনি আরও রেগে যাচ্ছেন তো এইদিকে আমাদের পিহু বলে দিয়েছে কাকাকে যে তুমি চিন্তা করো না বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা সৌমেনের পর্দা ফাঁস করব আর এই বাহাত্তর ঘন্টা হতে আর বেশি সময় নেই আমি জানি যে ঘতনের সাথে একবার না একবার হলেও সৌমেনদার দেখা করবে আর সেই দিনই আমরা পর্দা ফাঁস করে দিতে পারবো আশা করছি সৌমেনের মুখোশ আমরা খুলে দেব সকলের সামনে তবে পিহু তো পিহুর মতো ভেবে রেখেছে যে বাহাত্তর ঘন্টা হয়ে গেলেই মানে হতে হতেই আমি ফাঁস করে দেব। কিন্তু সৌমেন কি আদৌ ফাঁস করতে দেবে নাকি অন্য কোনো পাল্টা চাল দেবে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে তবে যাই হচ্ছে এই দিওয়ালি পার্টির দিনই হয়তো হচ্ছে যেদিনকে এদের বাড়িতে দিওয়ালি পার্টি আর সেই দিনই হয়তো এই ধরনের একটা টুইস্ট আসতে চলেছে বলেই শোনা যাচ্ছে এবং তারই পাশাপাশি আমাদের ঋষি যেহেতু ছিল যে মিস বৃষ্টি বাড়ি কার সাথে একা একা ফোনে কথা বলছে তাই জন্য ঋষি এখন মুখ ভার করে বসে রয়েছে যে মিস বৃষ্টি বাড়ি কিছু না কিছু লুক আছে তো যাই হোক আমাদের পিহু তো এখন কিছু বলতেও পারবে না সবটাই চুপচাপ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এরই মধ্যে দিওয়ালি পার্টির অনুষ্ঠান শুরু হয়ে যায় দিওয়ালি পার্টির অনুষ্ঠানে মোটামুটি ডেকোরেশন ফেকোরেশনটা নিয়েই আমরা একটুখানি বেশি ইন্টারেস্টেড হয়ে থাকি যে কিভাবে প্রদীপ জ্বালাবো কোথায় কোথায় মোমবাতি লাগাবো তো কিভাবে ফুল টুল দেবো রঙ্গোলি কোথায় করব তো এই সব কিছু নিয়ে ব্যস্ত রয়েছে আমাদের পিহু কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে যে প্রদীপ ধরাতে গিয়ে তার শাড়ির আঁচলে লেগে গেছে আগুন তো পিহুর শাড়ির আঁচলে আগুন লেগে গেছে দেখে খুবই চিন্তায় পড়ে গেছে আমাদের ঋষি এখন ঋষি ওই এরকম শরীরের অবস্থা নিয়ে ছুটে এসে পিহুকে বাঁচাবে কি না সেটা যেমন আমরা দেখতে পারবো ঠিক তার পাশাপাশি আমরা আরও একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে যে এদের ভালোবাসাটা এরা মনে মনে তো এদের ছোটোবেলার সাথীকেই ভালোবাসে কিন্তু কাছাকাছি এসে গেছে ঋষি আর পিহু প্রিয়দর্শিনী আর টুবাইদা ব্যাপারটা তো জানাজানি হবে তবে কাছাকাছি এসে গেছে আমাদের ঋষি আর পিহু তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মন ফাগুনের জমজমাট পর্ব স্টার জলসা ও স্টার জলসা ডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুটেন ফ্রেন্ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে